নমস্কার, আপনারা দেখছেন 24ঘন্টা লাইভ.com, সঙ্গে আমি আনন্দ মুখোপাধ্যায়। আজকে আমরা করোনা উদ্ভূত একটা পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা দেখাবো, কি অবস্থায় আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা তারা রয়েছেন। মগরাহাট থানার কালবাটচক গ্রাম, সেখান থেকে জনকয়েক যুবক চলে যান সুদূর অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতে, আর এই করে তাদের পরিবার পরিজনদের ভরণ পোষণ করতে এরা। কিন্তু করোনায় লকডাউন হয়ে গেল, তারা আটকে গেলেন, পয়সা নেই হাতে, খাওয়া দাওয়া করতে পারছেন না। এমত অবস্থায় তারা ঠিক করলো যে আমরা সাইকেলে করে বাড়ি ফিরব। কিন্তু সাইকেল কোথায়? বাড়িতে খবর দেওয়া হলো, বাড়ি থেকে টাকা পাঠানো হলো, তারা টাকা তুললেন, সাইকেল কিনলেন, আসছিলেন। এমন সময় পূর্ব গোদাবরী আউটপোস্টের কাছে তাদের পুলিশ ধরলো। তারপরে অবস্থাটা কি শুনুন। এই খবর আমাদের দর্শক যারা আছেন ওই এলাকায়, তারা প্রথমে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে দপ্তরে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু যাই হোক তারা পৌঁছতে পারেননি। তাদের পরিবেশ পরিস্থিতি তাদেরকে সেখানে পৌঁছতে রাস্তা ভুল করেছিলেন হয়তো। তখন তারা উপায়ন্তর না দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা কিন্তু কাল বিলম্ব না করে দৌড়ে যাই তাদের বাড়িতে এবং দেখি অসহনীয় দুর্বল দুরাবস্থার মধ্যে তারা রয়েছেন। শুনুন এক মায়ের কান্না। বাড়ি আসতে পারছে না, কিছু টাকা পয়সা পাঠিয়েছিলাম গাড়ি সাইকেল নেওয়ার জন্য, সাইকেলটা নিয়ে এসে বাড়ি ফিরছিল, পুলিশরা তার রাস্তায় আটকে দিল, আসতে পারছে না। এখন কি অবস্থায় আছে না আছে আমি জানি না, আমার ছেলে অনেক সুস্থভাবে বাড়ি ফিরে আসে। সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল, মানে অন্ধ্রপ্রদেশ থেকে সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গে আসছিল? হ্যাঁ। রাস্তায় কি পুলিশ ধরলো? পুলিশ ধরে তাকে আটকে দিয়েছে, আসতে পারছে না, কি অবস্থায় আছে না আছে আমি চাই যে আমার ছেলে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। কতজন ছিল ওরা? ওরা ছজন ছিল। এখন কি ফোনে কথা হয়েছে কোনো রকম? হচ্ছে কোনো রকম, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, খেতে পারছে না, বাজে খাবার দিচ্ছে। কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমার ছেলে বাড়ি ভালোভাবে সুস্থভাবে ফিরে আসে। কি নাম আপনার? আমার নাম ফাতেমা বিবি। শুনলেন তো? এরপর কিন্তু আমরা নিজেরাও ঠিক থাকতে পারিনি। আমরা সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাদেরকে, এবং একই সঙ্গে আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করি, না মুখ্যমন্ত্রী নবান্ন দপ্তরে অবশ্যই যোগাযোগ করিনি, আমরা করেছিলাম মুখ্যমন্ত্রী কালীঘাটের দপ্তরে। এবং বিশ্বাস করবেন না, যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজে নেমে পড়েন। তাদের কিছু প্রশ্ন ছিল, ছেলেগুলি তাদের পিন পয়েন্ট লোকেশন কোথায় আছেন, এক একদম অ্যাকিউরেট লোকেশনটা না হলে, থানা না জানলে তারা কিছু করা তাদের পক্ষে খুব অসুবিধের হয়ে দাঁড়াবে। ফলে আমরা ওই ছেলেগুলির সাথে যোগাযোগ করি, তাদের সাথে ফোনে কথা হয়, শোনাবো আমাদের সেই কথোপকথন। ওই সুদূর অন্ধ্রপ্রদেশের ছেলেগুলি কেমন অবস্থায় আছেন, কি অবস্থায় আছেন, সেই কথা আমরা শোনাবো আপনাকে। আমি আনন্দ মুখার্জি, এডিটর, একটা কাগজে বলছি। হ্যাঁ বলুন বলুন। গোদাবরী, গোদাবরী চেকপোস্ট, আমাদের যে চেকপোস্ট থেকে আটকে রেখে মোটামুটি এখানে নিয়েছে, মোটামুটি আমাদের এই কলেজ ছাড়া কিছুটা দূরে, 2-3 মিনিট দূরে, আমরা হেঁটে এসেছি সাইকেল নিয়ে। আরো অনেকে আছে, 120 জন তো মানে, ও তো মানে আমাদের হয়তো কলকাতার মধ্যে, কিন্তু আরো অনেক জায়গায় বাংলায় 27 জন, আমাদের কলকাতায় বাঙালি 27 জন আছি আমরা। সব মিলিয়ে কতজন? সব মিলিয়ে এদিকে কিছু না, অন্তত 200 জন মতো। তোমরা এখন খাওয়া দাওয়া পাচ্ছ? হ্যাঁ খাওয়া দাওয়া দিচ্ছে, তবে তো মানে সুবিধা নয়, মানে ওরা এখানকার খাবার দিচ্ছে আমাদের। আর অন্য কোনো অসুবিধা আছে? অসুবিধা বলতে গেলে এখানে যাদের মানে যে ওই করোনা যে আক্রান্তটা হচ্ছে, এখানে কারো মানে চেক আপ করাচ্ছে না, যাকে ধরছে ওরকম ভাবে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কথাবার্তা হয়েছে মুখ্যমন্ত্রী অফিসের সাথে, আমরা আবার তোমাকে পরে জানাবো
আমার নাম্বারটা তোমাকে রেখে দাও, মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করা আছে, তোমাদের যত তাড়াতাড়ি আমরা উদ্ধার করার চেষ্টা করছি। কাকু খুব কষ্টের মধ্যে আছি এখানে, আমরা একটু শান্তিতে নেই এখানে, এত কষ্ট কি বলবো তোমার, প্রচুর কষ্টের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা তাদের লোকেশন জানার পরে আমরা জানলাম যে পুলিশ তাদের ধরে লেনোরা ডেন্টাল কলেজে নিয়ে যায় এবং সেখানে একটি ছোট্ট রুমের মধ্যে গাদাগাদি করে তাদের রাখা হয়েছে। সেখানে করোনার নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে, যে ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং সেটাকে মানা হচ্ছে না, এবং সব থেকে বড় কথা তাদের কোনো পরীক্ষা পর্যন্ত করা হয়নি। আমাদের ওই ছেলেগুলি বললো যে তারা বাংলার, এই বাংলার 28 জন ছেলে ওইখানে রয়েছেন এবং সর্বসাকুল্যে সেখানে বিভিন্ন প্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার, এইরকম আরও প্রদেশ মিলিয়ে প্রায় 200 জনের ওপর পরিযায়ী শ্রমিককে সেখানে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, তাদের সেখানকার অনুযায়ী যা খাবার হয় অন্ধ্রপ্রদেশের সেই খাবার তারা দিচ্ছে, কিন্তু এই খাবার আমাদের এই প্রদেশের ছেলেরা খেতে ঠিক মতো পাচ্ছেন না, ফলে বলা যায় একরকম অনাহারে আছেন, পয়সা নেই, কোথায় খাবার কিনে এনে খাবেন সেটা করা যাচ্ছে না। এইসব জানার পর, তাদের লোকেশন জানার পর আমরা আবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের দপ্তরে যোগাযোগ করি এবং তাদেরকে সমস্ত ডিটেল, তাদের অবস্থান কোথায় এই মুহূর্তে, তারা কেমন আছেন এবং তাদের কেমন আছেন সেই সমস্ত আমরা হোয়াটসঅ্যাপে জানাই এবং তারা আমাদের আশ্বাস দেন যে তারা কিন্তু কি প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে আনবেন সেই খবরটা আমাদেরকে জানিয়ে দেবেন। দেখুন সেই হোয়াটসঅ্যাপের মেসেজের ছবি। এতে বলে হোয়াটসঅ্যাপ, কিন্তু কি বলেছেন ওই ছেলেরা, তারা কিন্তু আমাদের কাছে একটা ভিডিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে, সেই মর্মন্তুদ আবেদনটুকু আপনারা শুনুন, দেখুন এই ভিডিওটা। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার বিশেষ আবেদন, আমরা খাম্মাম থেকে আসছি, জরির কাজ করি আমরা, ওখান থেকে আমরা আসছি এই জন্য যে আমাদের খাওয়া দাওয়ার অসুবিধে, কিছু খাওয়া দাওয়া পাচ্ছি না এবং রুম ভাড়াও দিতে পারছি না, রুম মালিকও এসে আমাদের বাড়িতে বার করে দিয়েছে। এখন রাস্তায় আসতে আসতে আমরা সাইকেল নিয়ে আসছিলাম, সব জায়গায় পুলিশ আমাদেরকে হেল্প করেছে, এখানকার পুলিশ আমাদের আটকে দিয়েছে। দিদি, আপনার কাছে বিশেষ আবেদন, এখানে আটকে দিয়েছে আর এই ঘরে সাতজনকে নিয়ে এক একটা ঘরের ভেতরে রেখেছে, ঠিক মতো খাবার দিচ্ছে না, ঠিক মতো আমাদের পরীক্ষা করছে না, আর কোনো রকম আমাদের কোনো সাহায্য পাচ্ছি না এখানে, আর খুব কষ্টের মধ্যে আছি। আপনার কাছে বিশেষ অনুরোধ করছি, আমাদেরকে কিছু একটা হেল্প করে এখান থেকে নিয়ে যান। আর আমার সাথে অনেক ভাইরা আছে, এদেরও এই একই কষ্ট, একই আবেদন, দিদি আপনি একটু কিছু একটু ব্যবস্থা করুন, আমাদের খুব আমরা কষ্টের মধ্যে আছি, আমরা এরকম থাকলে আমরা মরে যাব, আমরা এদের ভাষা বলতে পারছি না, এদের ভাষা বুঝতেও পারছি না। আপনার কাছে বিশেষ আবেদন, কিছু একটা করুন, কিছু একটা করুন দিদি, আমাদের জন্য কিছু একটা করুন, আমাদের কোনো একটা ব্যবস্থা করুন, আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমরা কয়েকদিন যদি এরকম থাকি আমরা মরে যাব। বলো বলো আরো কথা বলো। আমাদেরকে চিকিৎসা করছে না, কিছুই করছে না, দিদি আপনি এই চিকিৎসার ব্যবস্থা করুন আর আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করুন, আমরা খুবই অসহায় পড়ে রয়েছি। এই বিল্ডিংয়ে আমরা 150 থেকে 200 জন আছি, তার মধ্যে আমরা এই কজন এক জায়গায় বসে আপনার কাছে একটা আবেদন পাঠাচ্ছি। প্রত্যেক রুমে 6 জন 7 জন করে রয়েছে, কোনো চেক আপ করাচ্ছে না। বলো বলো, কোনো চেক আপ করাচ্ছে না, কোনো চেক আপ নেই, কোনো কোনো ওষুধের কোনো ব্যবস্থা নেই, কোনো খাওয়ার ব্যবস্থা নেই, কোনো সুবিধা পাচ্ছি না আমরা, এরকম যদি আমরা থাকি আমরা বাঁচতে পারবো না, দিদি কিছু একটা করুন, আমরা খুব অসহায় পড়ে রয়েছি। বলো, রাস্তায় যত রকমকে আটকাচ্ছে ওখানে এনে কাউকে চেক আপ করছে না, সবাই বের হয়ে যাচ্ছে, আমাদেরকে রাস্তাতে ধরে নিয়েছে, ধরে নিয়ে কোনো চেক আপ করেনি, কিছু করেনি, আমাদেরকে নিয়ে এর ভেতরে আটকে দিয়ে আর ওই কোনো রকমে ওই তেলুগু খাবার সে আমাদের কোনো জীবনে খেতে পাচ্ছি না, এরকম থাকলে আমরা মরে যাব দিদি, আর কোনো চেক আপও করছে না আমাদের, কোনো ব্যবস্থা করছে না, কিছু কোনো কথাই ওদের বুঝতে পারছি না, আমাদের কথাও ওরা বুঝতে পারছে না, কিছু একটা করুন দিদি, এটাই আমার সমর্থন। দেখলেন তো, এই ভিডিওটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি, মুখ্যমন্ত্রীর
কানে আশা করি পৌঁছে গেছে প্রশাসনের কাছে, তারা ব্যবস্থা নিচ্ছেন। আমরা আশা করব যে ওই পরিযায়ী শ্রমিক যা, এবং বিশেষ করে যে ছেলেটি যে শেখ বেলাল, তার সাথে আমাদের কথা হয়েছিল, বিলাল বলল আমাদের যে তারা উদগ্রীব হয়ে আছে বাড়িতে ফেরার জন্য, তাদের খা খেতে পাচ্ছে না, তাদের কাছে কোনো পয়সা নেই যে তারা কোনোভাবে আসবেন, তাদের সাইকেল জব্দ করে রেখে দেওয়া হয়েছে। এই মতো অবস্থায় তারা কিন্তু প্রশাসন, পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের কাছে বিনীত, করজোড়ে বিনীত আবেদন জানিয়েছেন যে আমাদের কিছু করা হোক। আমরা আশা নিয়ে আছি যে মুখ্যমন্ত্রীর দপ্তর, কালীঘাটের সেই দপ্তর থেকে নিশ্চয়ই তাদের কাছে একটা আশার বাণী শোনানো হবে, তারা ফিরে আসবেন। এবং আমরা কথা দিচ্ছি, তারা ফিরে আসার পরে আমরা তাদের বাড়িতে যাব, সেই মোংরাহাটের কালবার চকে, এবং কি তারা কেমন আছেন, কতটা খুশি হয়েছেন সেই খবর আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সরকারি নির্দেশ মেনে বাড়ি থেকে বেরোবেন না। নমস্কার, জয় হিন্দ।